আসসালামু আলাইকুম মেটাল কাটিং প্রসেসের আজকের ভিডিওতে আমরা জানব মিলিং মেশিনের ঘটন ও কার্যাবলী প্রকারভেদ মিলিং অ্যাটাচমেন্ট ও কাটারের নাম আপ মিলিং কি ডাউন মিলিং কি সেই সাথে আমরা আরও জানব অ্যান মিলিং এবং বিভিন্ন মিলিং অপারেশন এখন আমরা জানব মিলিং মেশিন বলতে কি বুঝি মিলিং মেশিন মিলিং অপারেশনের মাধ্যমে ধাতুর উপরিতলে একটি ঘূর্ণায়মান কাটারের ঘুরতে ঘুরতে সামনে অগ্রসর হয় এবং ধাতু অপসারণ করে যে মেশিনের সাহায্যে মিলিং অপারেশন করা হয় তাকে মিলিং মেশিন বলে এখন আমরা জানব মিলিং মেশিনের বিভিন্ন অংশের নাম মিলিং মেশিনের বিভিন্ন অংশগুলো হচ্ছে কলাম বেড স্যাডল ফিড স্পিন ডল আরবর র্যাম ইত্যাদি এখন আমরা জানব কয়েকটি মিলিং মেশিনের নাম অনেক ধরনের মিলিং মেশিন রয়েছে সেগুলো হচ্ছে হরাইজেন্টাল মিলিং মেশিন ভার্টিক্যাল মিলিং মেশিন নি টাইপ মিলিং মেশিন র্যাম টাইপ মিলিং মেশিন ব্যাট টাইপ মিলিং মেশিন প্লেনার টাইপ মিলিং মেশিন ইত্যাদি এখন আমরা জানব কয়েকটি মিলিং অ্যাটাচমেন্টের নাম মিলিং মেশিনে অনেক ধরনের অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ভার্টিক্যাল মিলিং অ্যাটাচমেন্ট হাই স্পিড মিলিং অ্যাটাচমেন্ট সার্কুলার মিলিং অ্যাটাচমেন্ট স্লোটিং অ্যাটাচমেন্ট র্যাক মিলিং অ্যাটাচমেন্ট ভাইস আরবার ইত্যাদি এখন আমরা কয়েকটি মিলিং কাটারের নাম জানব সেগুলো হচ্ছে অ্যান্ড মিলিং কাটার বল মিলিং কাটার ইনভলুড গিয়ার কাটার ফেস মিলিং কাটার উড ট্রাফ কাটার থ্রেড মিল কাটার স্লাইড অ্যান্ড ফেস কাটার হমিং কাটার ডোফ টেল কাটার ইত্যাদি এখন আমরা মিলিং কাটারের তিনটি কোণ সম্পর্কে জানব মিলিং কাটারের তিনটি বিশেষ কোণ রয়েছে সেগুলো হচ্ছে রিলিফ অ্যাঙ্গেল লিফ অ্যাঙ্গেল ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এখন আমরা জানবো আপ মিলিং ও ডাউন মিলিং কি আপ মিলিং যখন ফিড আর মিলিং কাটারের ঘূর্ণনের দিক বিপরীত হয় তাকে আপ মিলিং বা কনভেনশনাল মিলিং বলে আপ এ চিপসের পুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পায় ডাউন মিলিং যখন ফিড আর মিলিং কাটারের ঘূর্ণনের দিক একই থাকে তাকে ডাউন মিলিং বা ক্লাইম মিলিং বলে ডাউন মিলিং এ চিপসের পুরুত্ব ক্রমান্বয়ে হ্রাস পেয়ে থাকে এখন আমরা জানব অ্যান মিলিং কি এবং ফেস মিলিং কি অ্যান মিলিং এই পদ্ধতিতে ফ্ল্যাট সারফেস ফ্লট গ্রুপ এবং কার্যবস্তুর কর্নারগুলো মসৃণ করা হয় মূলত কাটারের প্রত্যেকটি ধার বা কর্নার ধাতু অপারেশন করে বলে একে অ্যান মিলিং বলে মিলিং ফেস এই পদ্ধতিতে শুধুমাত্র ফ্ল্যাট সার্ফেস তৈরি করা হয় মূলত কাটারের উপরে দিয়ে ধাতু করা হয় বলে একে ফেস মিলিং বলে এখন আমরা জানবো কয়েকটি মিলিং অপারেশনের নাম সেগুলো হচ্ছে ফেস মিলিং সাইড মিলিং প্লেইন মিলিং অ্যাঙ্গুলার মিলিং গ্যাং মিলিং ফর্ম মিলিং প্রোফাইল মিলিং অ্যান মিলিং স মিলিং গিয়ার মিলিং 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 আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হচ্ছে ভালো থাকবে আল্লাহ হাফেজ